উপনির্বাচনের প্রচার চলাবলে শিবসাগরত কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং শিব দলত আশিস ললে। কংগ্রেস নেতাজনে গোসাইগাঁও আর তামুলপুরত উপনির্বাচনের প্রচারত ব্যস্ত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুবাই টি টুয়েন্টি বিশ্বকাপত আজি ভারত পাকিস্তানের যুঁজ। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অক্ষুণ্ণ রক্ষার পণ ভারতের। সন্ধ্যা 7:30 আরম্ভ হব খেলখন। দুই চিরবৈরীর যুঁজলৈ অপেক্ষা অনুরাগীর। সোণাৰীৰ সিনিয়র রাজ্যিক ফুটবলত অপ্রীতিকর পরিস্থিতি। গুৱাহাটীৰ খেলুৱৈ আৰু প্রশিক্ষকক মারপিট দর্শকৰ। আহত হৈছে গুৱাহাটীৰ প্রশিক্ষক বিজয় সোণোৱাল, ফিজিও কৌস্তভ চক্রবর্তী। খেলুৱৈ প্রত্যাক্রমণত আহত সোণাৰীৰ ফুটবল প্রেমীও। লখৰাত গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসকক রক্ষণাবেক্ষণের চেষ্টা। চকু চিকিৎসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অজয় ঘোষর। সাংবাদিকক দুর্ব্যবহার। স্বত্বাধিকারীর পূর্বে বহু রোগী চিকিৎসা করে হেরাইছে চকুর দৃষ্টিশক্তি। চীন, রাশিয়া আর ইউক্রেইনত ভয়াবহভাবে বৃদ্ধি করোনার সংক্রমণ। রাশিয়াত 24 ঘণ্টাতে 1,075 জনের মৃত্যু। চীনত ঠায়ে ঠায়ে দিয়া হয়েছে লকডাউন। বন্ধ করে দিয়া হয়েছে স্কুল কলেজ। নমস্কার, ইভিনিং হেডলাইন্সের সঙ্গে স্টুডিওত মই মৌসুমী শর্মা বৰুৱা। প্রথম খবর, মহানগরী লখৰাত ভুয়া চকুর চিকিৎসক অমল শর্মাক গ্রেপ্তারের পিছতে নিয়োগ করা চকু চিকিৎসার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করবলে যাওতে জাঙুর খাই উঠে স্বত্বাধিকারী। সাংবাদিকক আরক্ষীয় ভয় দেখায় স্বত্বাধিকারীজনে। মহানগরী লখৰাত ভুয়া চকুর চিকিৎসকক অমল শর্মাক গ্রেপ্তারের পিছতে নিয়োগ করা চকু চিকিৎসার প্রতিষ্ঠানখনের কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করবলে যাওতে জাঙুর খাই উঠে স্বত্বাধিকারী। সাংবাদিকক আরক্ষীর ভয় দেখায় স্বত্বাধিকারীজনে। আপনি কেউ রাখি এজন বিনা ডক্টর ভুয়া ডিগ্রি ডক্টর পেশেন্ট মানে কালি হসপিটাল আইসো কালি হসপিটাল আইসো ইউ আর নট দ্য রাইট পার্সন আপনার যিকোনো ভুয়া ডাক্তারটো আৰু যিকোনো এতে ভুয়া বস্তুতে মানুহ বিশেষ ক্ষতি কৰিব পাৰে। এনেকুৱা যদি চকুৰ ক্ষেত্ৰত আমাৰ সকলোতে গুৰুত্বপূৰ্ণ অংগটো হ'ল চকু। চকুৰ ক্ষেত্ৰত যদি এনেকুৱা ভুয়া ডাক্তৰে যদি চিকিৎসা কৰি থাকে চকুটো বেয়া হ'লে ইয়াৰ দায়িত্ব কোনে ল'ব? ভুয়াটো যদি আছে ইয়াত প্ৰশাসনে ব্যৱস্থা ল'ব লাগে। রাজ্যত এটা চলিছে ভুয়া চিকিৎসকর তাণ্ডব। যাকালি গড়চুক আরক্ষী 708 নম্বর গোচর রুজু করে এজন ভুয়া ডক্টরক গ্রেপ্তার করেছিল। আর ডক্টরজনের নাম আসে অজয় শর্মা, অর্থাৎ অমল শর্মা আসে। অমল শর্মায় বিগত 2 বছর ধরে এই দোকান কাম করেছিল। আর প্রথমে মূর্তি থাকে বাহিরের দৃশ্য দেখাব। দোকান কোনো ধরনের তখনকর নাম নাই। ইয়াত খালি লিখা আছে ইয়াত কম্পিউটার চকু পরীক্ষা করা হয়। কিন্তু তার বিপরীতে দোকানখনের নাম নাই। ভিতর সরকে লিখা আছে আর লিখা আছে সেয়া শুদ্ধ অসমিয়াত লিখা নাই, সম্পূর্ণরূপে সরকে লিখিছে যাতে কোনো লোকে ইয়ারপরা গম নাপায়। অর্থাৎ কব পারি যে ইয়াতে ভুয়া চিকিৎসকতে সেইসকলে প্রশ্রয় দিছিল। আর আজি আমার সাংবাদিকে ইয়াতে সংবাদ পরিবেশন করেছিল। সংবাদ পরিবেশন করার সময়ত তখেতে যে দুর্ব্যবহার করেছিল সেই ক্যামেরা আমার দৃশ্য বন্দী হয়েছে আর এটা স্ক্রিনত আমি সেই দৃশ্যসমূহ দেখুয়াম। তার পিছতে সংবাদকর্মী উপরস্থ করার পিছতে আশুকে ধরে বিভিন্ন দল সংগঠনের লোক আহি উপস্থিত হয়েছিল। আরক্ষী প্রশাসনের লোক উপস্থিত হয়েছিল আর যেগুলি স্বত্বাধিকারী অজয় ঘোষের কথা উল্লেখ করেছিল তখেতর যে রাখা লড়া ছোৱালী আছিল তখেতে আমার মোবাইল ফোন কাড়ি নিছিল। ইয়ার সমান্তরালভাবে ভিতরলে তখেতেই আমাক মাতিছিল। তার পরবর্তী পর্যায়ে আমি দৃশ্য গ্রহণ করেছিল যেহেতু যাকালি ইয়াতে অভিযান চলাইছিল আর দাদা আজি আপনার কিয় ইয়াত আহিব লগা হল? কি হয়েছিল গতে যাকালি এজন ভুয়া চিকিৎসক গ্রেপ্তার করেছিল ইয়াত। আর তথাপি একটা ডাঙর কথা আছে, যিজন যিখন মানে ক্লিনিকত আসলে যেটো প্রতিষ্ঠানত ভুয়া ডক্টরজন গ্রেপ্তার করা হয়েছিল
কিন্তু সেই প্ৰতিষ্ঠানটো সত্তা তারিখে কিন্তু আরক্ষী প্রশাসনে রক্ষণাবেক্ষণ দিয়াহে দেখা পোৱা গৈছে বা তেখেতক কোনো ধরনের গ্রেপ্তার বা তেখেতৰ বিৰুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নাই। এটা আর তারপর পরবর্তী সময়ত আজি আমি খবর পালো যে যেহেতু ইয়াত সংবাদ মাধ্যম কর্মীসকল উপস্থিত হয়েছিল, সংবাদ মাধ্যম কর্মীসকলে বাতৰি সংগ্রহ কারণে ইয়াত আহিছিলে। অহার পরবর্তী সময়ত কিন্তু এই যিজন সত্তাধিকারী আছিলে, কোনোবা ঘোষ উপাধি যিজন সত্তাধিকারী আছিলে, এই ব্যক্তিজনে সাংবাদিকক বেয়া ব্যবহার করা বলে আমি শুনবলে পাই পেলায় আমি উপস্থিত হয়েছিল। বিভিন্ন দল সংগঠন আহিছে, আমি স্পষ্টভাবে তেখেতক ওয়ার্নিং করে দিছো এনে ধরনের সাংবাদিকর ওপর বেয়া ব্যবহার, সাংবাদিকক হোক বা অন্য যিকোনো সাধারণ মানুষের ওপরতে যেতিয়া তেওঁলোকে প্রতিষ্ঠান এটা খুলি ইয়াত ব্যবসায় আরম্ভ করে আছে, ইয়াত কিন্তু কোনো ধরনের কোনো কারণত কোনো সাধারণ মানুষকো কিন্তু বেয়া ব্যবহার করার কথাটো আমি কোনো কারণত মানি নলও। ইতিমধ্যে তেখেতে রাজহুয়াভাবে ক্ষমা খুঁজিছে, রাজহুয়াভাবে সাংবাদিকর আগত ক্যামেরার সম্মুখত চিকিৎসা ক্যাম্প আছে, তাত কোনো ধরনের ব্যানার নাই না, এইটো আপনাদের দেখিছে সাংবাদিকে আপনাদের বাতৰি সংগ্রহ করেছে, আপনাদের প্রচার করেছে, তারপরও কিন্তু এতিয়া আরক্ষী ভূমিকাটো অতি রহস্যজনক বলে কব লাগিব। যেহেতু সত্তাধিকারীজনক গ্রেপ্তার করে সত্তাধিকারীজনক বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আর মানে একটা কথা কব বিচার যে যদি ভুয়া চিকিৎসকক আশ্রয় দিছে, যে ধরনের ভুয়া চিকিৎসকজন দোষী, ঠিক তেনেধরনের এই সত্তাধিকারীজন যিজন সত্তাধিকারী আসলতে এওঁক আশ্রয় দিলে, এই সত্তাধিকারীজনও সমানে দোষী হব লাগে বা তেখেতৰ বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করব লাগে। টিকাইজ দে মহামারী করোনার পর আমাক